এ দুনিয়ার মুসলমান নবীজি বলতেছেন মামায়াতি খায়রুল লাকু আমার নবী বলে উম্মতির আরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছি এটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক নবীজি ইন্তেকাল করেছে এটাও আমাদের জন্য মঙ্গল এটাও আমাদের জন্য কল্যাণকারক নবী বলে আমার উম্মতিনা শুনালাও এই দুনিয়ার মধ্যে যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে যদি কোন উম্মত নেকির কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে আমি কি প্রশংসা করি আমার উম্মতের হইয়া ডাকতে বলি আমার আল্লাহ ও আমার আল্লাহ অমুক গ্রামে খালেক মিয়া অমুক গ্রামে বাচ্চু মিয়া বাচ্চা মিয়া আজকে তোরা কাত নামাজ পড়ছে জিকির করছে ও তোমার নামের জিকির করেছে কোরআন পড়েছে নফল নামাজ পড়েছে আল্লাহর ডাকছে নবীর প্রেমের দরুদ পড়ছে সঙ্গে সঙ্গে আমি নবীজি তার হইয়া প্রশংসা করি আল্লাহর দরবারে শুধু তাই নয় আবার কোন উম্মত যখন পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তিগফার করি আমার উম্মতের হইয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তিগফার করি ক্ষমা চায় এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না নবীজি বলতেছে আমার উম্মতিরা যখন গুনাহ করে গুনাহ করলে আমি নবী আল্লাহর কাছে ইস্তিগফার করি উম্মতের হইয়া ভাই ভুল করেছে আপনার ছেলে মাফসাই মিয়ার চেয়ারম্যান মেম্বার যে ভুল করেছে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যে ভাই আমার ছেলেটা ভুল করছে আমার ভাতিজাটা ভুল করছে মাফ করে দেন তাহলে এমন নবীর পক্ষে হাল সুন্নাতাল জামাত আছে যে নবীজি আপনার আমার জন্য সদা সর্বদা ইস্তিগফার করে মাফ চায় সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না আর জোরে বলেন আছে কি না যাদের নবী লাগবে না এই জন্য আমরা নবীর মিল্লাতে আমাদের লাশ দাফন হয় কই যখন কবরে শুয়ায় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ এখন আর যারা নবীর শান শুনলেই নাকশিকটায় আহলে সুন্নাতুল জামাত ব্যতীত তারা যখন ঘুমাবে তাদের লাশটা রাখবেন বিসমিল্লাহি আলা মিল্লাতি কুত্তাউল্লাহ কারণ নবীরে যারা ভালোবাসতে পারে নাই তাদের লাশ রাখা রাখবে কুকুরের নামে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আপনার নবীজিকে চাই কি চায় না আর জোরে বলেন চাই কি চায় না নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত আল্লাহ এই তওয়াস এই কোরআন লোকের বেশি আওয়াজ আল্লাহ কবুল করুক বাচ্চারা আপনাদের ফেল বানাই দিছে খুশি হইলাম ওদের জোরটা ভালো আছে এক পাশে জোর অনেক সুন্দর ওদের আওয়াজ ওদের আব্বা মাও ছোটবেলা ওয়াজ শুনছে ওদের পেটে নাই খা ওর আব্বা ওয়াজ শুনছে মা শুনছে এই জন্য ওরাও মাহফিলে বসছে আর যাদের বাপ মা ওয়াজ শোনাই নেই তারা বাজার দিয়ে ঘুরতেছে ঠিকই কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানি তার বাবা ছিল কে খালে জঙ্গলি মৌসা যিনি আপনার দুনিয়ার মধ্যে নামাজ সারে নাই অত্যন্ত মেধাবী ছিল আল্লাহর প্রেমে ছিল তার মা হচ্ছে তার মার নাম হচ্ছে ফাতিমা এই খালে জঙ্গলির স্ত্রীর নাম হলো ফাতিমা আপনার হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানির মা যিনি কোনোদিন পর পুরুষের মুখ দেখে নাই যিনি কোনোদিন নামাজ সারে নাই যিনি কোনোদিন আপনার আল্লাহর ডাকা সারেন নাই কোরআন কারিম পড়তেন সন্তান দুনিয়ার মধ্যে আসছে কোরআনের হাফেজ হইয়া আর আমাদের মা বাবা এখন পেটে সন্তান নিয়ে খালি মোবাইল টেপে খালি ফেসবুক জরে কোন ঠিক কিনা ও জন্ম নিয়েই কয় ভাত খাবে না খালি মোবাইল দেখবে জরে কোন ঠিক ছোট ছোট মাসুম বাচ্চাগুলো এখন খানা খাওয়াইতে গেলে মোবাইল তিনটে জুড়ে দেওয়া লাগে কথা কোন ঠিক কিনা আমি কি আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি কষ্ট দিতেছি সত্য বলছি না কারণ ও আমাদের ছেলে মেয়ে যখন গর্বে আসবে তখন বাবা মা সচেতন হতে হবে সচেতন হতে হবে মা বাবা দুজনই সচেতন হতে হবে বেশি বেশি আল্লাহর দরবারে কানতে হবে কোরআন পড়তে হবে কোরআন যদি না পারেন জিকির আজগার করবেন আল্লাহকে ডাকবেন ঘুষ খাবেন না সুদ খাবেন না ব্যভিচার করবেন না আল্লাহর বলবেন আল্লাহ আমার যে সন্তানটা গর্বে আসছে সে যেন আল্লাহ সতী সাথী হিসেবে একটা নারী হলেও যেন সতী হয় এবং সৎ চরিত্র হয় আল্লাহ একটা ছেলে হলেও যেন সৎ চরিত্র হইয়া দুনিয়ার মধ্যে আগমন করে এই জন্য আমাদের বাচ্চারা দেখবেন ওয়াজ মাহফিলে বেশি ব্যস্ত না ওরা বাজার বাজার ঘাট স্কুল কলেজ গান বাজনা নিয়ে ব্যস্ত কারণ ওই যে রাত্রে ঘুমাইতে গেলে তিন ঘন্টা মোবাইল টিপে তাই ঘুমায়
কথাখন ঠিক কি না তিন চার ঘন্টা ঘুম যত বেল না আসে তখন যে ঘুম যদি না আসে তুই চোখে তোর খোদার তাসবিহ পড়ো রাত জেগে এখন আমাদের খোদার তাসবিহ তো দূরের কথা এখন আমরা রাত জেগে খালি মোবাইলে ফেসবুকে দেখি জোরে বলেন ঠিক কি না আল্লাহ দয়া করুক আজকে যারা আসছে আল্লাহ যেন ওদেরকে বড় আলেম বানায় আলেম যদি না হয় বড় জ্ঞানী হোক যারা আলেম মানেই জ্ঞানী আল্লাহ ওদেরকে দয়া করুক হায়াতের মধ্যে বরকত দান করুক আপনাদেরও হায়াতের মধ্যে বরকত দান করুক জোরে বলেন আমিন একটু মহব্বত দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلايا আমার ভাইরা আমার বন্ধুরা আমার যারা নবীর সংকেশনের সঙ্গে বিয়াদবি করেন নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত জোরে বলেন গুনাহে কেন যুক্ত কিনা আমরা যারা বলি নবীর সঙ্গে যারা মেশাল দি পৃথিবীর মধ্যে মেশাল চলে না মদিনার মাটিও মাটি বাংলাদেশের মাটিও মাটি মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে গায়ে কি হয় চুলকানি হয়ে যায় গায়ের মধ্যে চুলকানি হয়ে যায় মদিনার শরীফের পাথরে সোনা দিলে গুনাহ মাফ হয়ে যায় বাংলাদেশের পাথরে সোনা দিলে সোনার গন্ধ হয় প্রস্রাবের গন্ধ হয় সুতরাং মদিনার মাটির লগে যদি মিলতাও যে মদিনার মাটিও মাটি বাংলাদেশের মাটিও মাটি নবীও মানুষ আমরাও মানুষ একটা কথা না বললে আমি পারতেছি না আমার নবীজি ও মুসলমান শুনে না রহমাতুল আলামিনের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা বাজান গভীর রাতে নবীজি পায়খানা মুবারক করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা ধীরে ধীরে করে চলে গেলেন আর নবীজির পায়খানা খোঁজার জন্য চলে গেলেন এবার একটা পাথরকে ঠুকায়া ঠুকায়া আর একটা পাথরে আগুন জ্বালাইলেন আর খুঁজতে লাগলেন রাসূলুল্লাহর পায়খানা মুবারক অনেক ঘাম জ্বললেন গা দিয়ে ঘাম জ্বললেন জমিন বলে আমার আল্লাহ আম্মা জানের গা দিয়ে ঘাম জ্বরে একটু জবান খোলায় দাও সঙ্গে সঙ্গে জবান খুলে গেল মাটির জবান খুলে গেল আম্মা জান ডাকতে বলে আম্মা জান আপনি এত কি খুঁজছেন আপনি এত পরেশানি তো কেন জমিন বলে জমিন বলা পর আম্মা জান বলে কে রে তুমি জমিন বলে আমি জমিন জোরে বল আল্লাহু আকবার বাজানটা বসে পড় বসে পড় দাঁড়াইস না বসে তোর আমি জমিন এ দুনিয়ার দোস্তরা শুনে না এবার আম্মাজান আম্মাজান খাদিজাতুল কুবরা বলে জমিন রে এই মাত্র আমার নবী পায়খানা করে গেল আমার নবীর পায়খানা মুবারক কোথায় গেল জমিন বলে মা গো আপনি জানেন না আমরা জমিন দুনিয়ার মধ্যে যেদিন আমাদের কাল্লা জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি আমার নবী কখন পায়খানা প্রস্রাব করবে আমার নবীর পায়খানা আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি জোরে বলা যাবে না মার হাবা এ ভাইরা যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ আমার নবীর পায়খানা জমিন পায় না আর আমার মতো মৌলবি ওহাবীর গোষ্ঠীর পায়খানা কুত্তায় খায় না জোরে কন ঠিক কি না এখন সে যদি কয় নবীও মানুষ আমরাও মানুষ আমার পায়খানা কুত্তায় শুয়ে শুয়ে দেখে আর কয় চলবে কি চলবে না হারাম কি হালাল আর নবীর পায়খানা জমিন পায় না আমার পায়খানা কুকুরেও খায় না তারা যদি আমার নবীর সঙ্গে মেশাল দেয় এর মতো বদমাইশার দুনিয়ার মধ্যে কেউ নাই জোরে কন ঠিক কি না কিন্তু এরা তো ফিরবে আমার আল্লাহ বলেন সাউন আলাইহিম মা আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া লা أبصارهم غشاوة غشاوة ولهم عذاب عظيم زور زور سلا بلا جبن الله أكبر الله ডাক দে বলা হাবিব ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করবে যারা ফিরে যাবে এ দোস্তগণ ভালো করে দিলের কান্ডা লাগায় শুনেন আমি টুক না বলে ওখান থেকে টাগায় বলতেছিলাম আল্লাহ বলে এক নম্বরে যারা ফিরে যাবে আপনার দিনের থেকে ফিরে যাবে আমার দিনের থেকে ফিরে যাবে আপনার থেকে মুখ ফিরায় নেবেন এক নম্বরে তাদের চোখের উপরে আমি আবরণ করে দিব চোখের মধ্যে পর্দা ফেলায় দিব তারা চোখ দিয়ে ভালো কিছু দেখবে না যাদের চোখে ছানি পড়ে ওরা কি দেখতে পারে কত বল
আজকে তারা ভালো জিনিস দেখবে না এই জান্নাতের বাগান তফাত থেকে শুধু দেখতেছে আর কয় ও যে কিরে ওরে আসতে পারে নাই আল্লাহ কয় সমস্ত বেঈমান মুনাফিকদের ওই রোগীদের চোখের পলক আমি চোখের উপরে পর্দা লাগায়া দিলাম তারা কান দিয়া ভালো কথা শুনবে না তাদের কানের উপর আমি পর্দা মেরে দিলাম এই কান দিয়া শুধু গান বাজনা শুনবে গীবাত শুনবে এই কান দিয়ে শুধু অন্যায় কাজের দিকে কান সব শুনবে এই কান দিয়ে আমার কোরআন শুনবে না হাদিস শুনবে না আল্লাহ বলেন এই কোরআন এই কানের ভিতরে আমি পর্দা মেরে দিলাম দুই নাম্বার তাদের কি করলাম তাদের অন্তরটাকে আমি মোহর মেরে দিলাম ওদের অন্তরের ভিতরে মায়া লাগবে না দয়া লাগবে না আমার নবী কত কষ্ট করেছে রে আমার নবী ইসলামের দাওয়াতের জন্য নবী আমার কত কষ্ট করলো কালেমার দাওয়াতের জন্য কত কষ্ট করলো এই দের মধ্যে থেকে রক্ত ঝরে আমার নবী কান্দে উম্মতি উম্মতি সেই নবীর বিরোধিতা কেমনে করে মুসলমান আমার আল্লাহ কয় হাবি তাদের অন্তরের মধ্যে আমি এমন মোহর মেরে দিলাম ওই অন্তরের মধ্যে কোনো মায়া দয়া বলতে থাকবে না ওই অন্তরের ভিতরে কোনো মায়া থাকবে না প্রেম থাকবে না ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম আজাবুন আজিম এখন শুধু তাই নয় আল্লাহ বলে হাবিবরে একদল বেঈমানের দল আপনার দলের মধ্যে আসবে আল্লাহ বলে ওমিনান নাসি মাইয়াকুল আমানা বিল্লাহি ওবিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে না শব্দের অর্থ হলো মানুষ অমিনান নাস মানুষের মধ্যে মা কোনো তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা উমিলা আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা হুম বিমুমিনিন ওরা বলবে আমরা মুমিন আমরা মুত্তাকিন আল্লাহ বলে হাবিব রে ওরা মুমিনও নয় মুত্তাকিনও নয় ওরা আপনার সঙ্গে কি করছে সিটারি করছে সিটারি করছে আমি আল্লাহ ওদের জন্য রেখে দিলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম জোরে বলেন আল্লাহ একবার রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বল যাব আমি বল যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার দাদু ভাই মন চাইলে মাগুরাতে আসা সম্ভব না বাড়িটা অনেক দূরে মাগুরায় যেহেতু এনেছেন দুইটা কথা শোনার জন্য আলোচনায় ডুব দিলে মজা দিলে ইনশাল্লাহ লোকের দরকার নেই আমার ফেরেশতারা শুনবো জিনে শুনবো আকাশে শুনবো বাতাসে শুনবো জমিনে শুনবো ইনশাল্লাহ ধানগুলো থাকবে সিটা থাকবে না আল্লাহর প্রেমিকেরা জান্নাতে বসবে বেঈমানেরা বসবে না জাহান্নামে দিব আর একটু আগে বললাম সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আল্লাহ জাহান্নামীদের জন্য আল্লাহ বলে শুধু তাই নয় আমি মুমিনদের জন্য রেখে দিছি উইদ্দাদিল মুমিনিন মুমিনদের জন্য প্রস্তুত করে রাখছি আটটা জান্নাত জোরে বলেন মারহাবা আরো জোরে সবাই যদি জান্নাতে যাইবো জাহান্নামে যাইবো কি তাগো জোরে বলেন ঠিক কি রে রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা বল যাব আমি সোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবাসে আর জোরে নবীজিকে ভালোবাসে না না গো যাব আমি সোনার মদিনায় বল যাব আমার মনের জল্পনা কল্পনা নবী যাব ও মেরসলনা কাইল্লা রহমাতুল
যেহেতু নবী রহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন এই নবীর দেশে যায় আল্লাহকে পাইতে চাই রাসূলের প্রেম দরিয়া জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার দাদু ভাইরা শুনুন আমি যে কথা বলতেছিলাম অনেক আলোচনা আমি ধীরে ধীরে কোন দিকে যাব বুঝি আসে না ঘন্টা একটা পিরাই চলে যায় এজন্য আমি আপনাদের সময় নষ্ট করব না আমাকে দিছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী কোথায় রাখলাম আলোচনা মনে রাখবেন আবার যদি সময় পাই একটু চলে আসব দিকে আমি চাইছিলাম আজকে কিছু বাস্তবমুখী কিছু কথা শুনাইব যেটা আমাদের একান্ত প্রয়োজন যেটা আমাদের জানার দরকার আজকে শরীয়ত তরিকত হাকিকত মারিফাত আমাদান ইসলাম ইমানে সান কালেমা নামাজ রোজা হজ যাকাত আগুন পানি মাটি বাতাস আজকে আমাদের দেশের মুসলমান ছয়টা লতিফা একটা লতিফা জিন্দা করতে পারে নাই এইজন্য বাদান আল্লাহর ওলিরা বলে শত শত মুরতাদেল দুনিয়ার উপরে তার চাইতে অধিক ভালো যদিও কবরে যদি হাজার হাজার মুরতাদেল জিন্দা করিয়া যদি জিন্দা না করিয়া কবরে যায় এই দুনিয়ার মধ্যে যত কষ্ট আছে চাইতে বেশি কষ্ট হলো কবরের জিন্দেগি আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজকে যাদের শরণে মাহফিল এলাকার বাসী ধন্য এলাকার কবরবাসী ধন্য কেবা কার জন্য কান্দে আজকে এলাকাবাসী আমার ভাইরা এই ভবানীপুরের ভাইরা আব্বা মারে চিরদিনের জন্য বিদায় করে দিছে আজকে পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে কোনোদিন আর মানুষ ফিরে আসে না সেই দেশটার নাম হলো কবর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দাদু ভাইরা রে কত জনের কবরে শোয়া দিলা কত বাবারে শোয়া দিলা কত মারে শোয়া দিলা এই ভবানীপুরের জমিনের মধ্যে শুয়ে আছে রে যারা আমাদের বাড়ি আমার ঘর আমার সংসার পুরে পুরে জীবনটা পার করলো আজকে তারা আমাদের থুই এতিম মানে কবরে শুয়ে গেল আল্লাহর দরবারে ডাকতে বলবেন আল্লাহ এই মাহফিলের খাতিরে তাদেরকে তুমি মাফ করে দাও আর জবান দিয়ে আবার উপরে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহু আকবার